মেসি নেইমার ও এমবাপ্পে তিন মহাতারকা মিলেও জেতাতে পারল না পিএইচজিকে লিগে যেন সময়টা ভালো যাচ্ছে না পিএইচজির শেষ কয়েক ম্যাচে ব্যর্থতায় ঘুরপাক খাওয়া পিএইচি দলের মূল তারকা ফুটবলারদের নিয়েও রেনের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ রয়েছে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে রেনের কাছে এক শূন্য গোলে হেরেছে মেসি নেইমারদের পিএইচজি রেনে তাদের ঘরের মাঠে যেন কঠিন এক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পিএইচজির জন্য সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পরাজয়ে তিক্ত স্বাদ পেয়েছে পিএনজি রেনের বিপক্ষে এদিন মেসি ও নেইমার শুরুর একাদশে থাকলেও ছিলেন না এমবাপ্পে কিন্তু বিরতির পর মাঠে নেমেও পিএনজির হয়ে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আনতে পারেননি এমবাপ্পে ম্যাচের বিশতম মিনিটের দুর্দন্ত এক আক্রমণ করে পিএনজি বক্সের সামনে থেকে মেসির বা পায়ে সেই শট ক্রুজবার উপর দিয়ে উড়ে যায় এরপর ম্যাচের ছাপ্পান্ন মিনিটে জোড়া পরিবর্তন আনেন গালতিয়ে উগু একীতিকি ও নর্দি মুকিয়েলের জায়গায় নামান এমবাপ্পে ও আশ্রা ফাকিমিকে জানা যায় মেসের ছাপ্পান্ন মিনিটে এমবাপ্পে ও হাকিমিকে একসঙ্গে বদলি হিসেবে নামানোর পরেই আক্রমণের ধার বাড়াত দূরের কথা উল্টো এ নয় মিনিট পরে গোল খেয়ে বসে পিএচজি সদর কাটব্যাক থেকে পাওয়া বলে রেনেকে এগিয়ে নেন হামারি ত্রাওরে এর ঠিক পাঁচ মিনিট পরে গোলটি শোধ দেওয়ার সুযোগ ছিল এমবাপ্পের সামনে মাঝমার থেকে উঁচু করে বল বাড়িয়েছিলেন মেসি ক্ষিপ্রগতিতে বল ধরে ডি বক্সেও ঢুকে পড়েন এমবাপ্পে কিন্তু রেনের গোলরক্ষকে এক পেয়েও অবিশ্বাস্যভাবে বল আকাশে তুলে মারেন বিশ্বকাপের ফাইনালের ইতিহাসের দ্বিতীয় ফুটবল হিসেবে হ্যাটট্রিক করা ফরাসি তারকা ক্লাব কেরিয়ার তিনশোতম ম্যাচটিতে মুখ ঢাকেন হতাশায় ম্যাচের বাকি সময়ে আর বড় কোনো সুযোগই তৈরি করতে পারেননি মেসি নেইমার এমবাপ্পে ত্রয়ী মাঠ ছাড়েন হার নিয়ে লিগা আতে ১৯ ম্যাচ শেষে পিএইচজির পয়েন্ট এখন সাতচল্লিশ সমান ম্যাচে লাশের পয়েন্ট চৌচল্লিশ আর সাত্ত্রিশ পয়েন্ট নিয়ে পাশে আছে রেনে